এবারে এই কম্পিটিশনে আমাদের হয়ে কম্পিট করবে লবঙ্গ। তাহলে এর জন্য যা যা করার আমরা শুরু করে দিই। ম্যাডাম, ও আমি কি রিপিট করবো? শুনতে পাওনি কথাটা? না না ম্যাডাম, আমি শুনেছি। তাহলে এই কাজের জন্য যা যা করার শুরু করা হোক। ম্যাম, এই ভিক্টোরিয়াকে আমরা নিজের বলে মনে করি বলেই তো চাই যে এই ভিক্টোরিয়া এই কম্পিটিশনে জিতুক। এক্স্যাক্টলি, সেই জন্যই তো এই কম্পিটিশনে কম্পিট করবে লবঙ্গ, কারণ ও যে ভালো রান্না করে সেটা তো তোমরা সবাই জানো। মানলাম ম্যাডাম যে রান্না করাটাই কম্পিটিশন, কিন্তু এখানে বাঙালি রান্না করে কি শুধুমাত্র কম্পিটিশনে জিততে পারবো আমরা? আপনি তো সেটা খুব ভালো করে জানেন। আমি আমি সব কিছু শিখে নিতে পারবো, তোমাদের সাহায্য পেলেই আমি সব পারবো। একদিন মাত্র বাকি সেমিফাইনালে, এর মধ্যে তুমি কি শিখবে? আচ্ছা, আমাদের হোটেলে যদি কোনো নতুন ক্লায়েন্ট আসে, মানে বেশ বেশ দামি কোনো ক্লায়েন্ট, আর তার জন্য যদি আমাদের হোটেলের কিছু অদল বদল করতে হয়, কি করবে তোমরা? প্ল্যানিং করবো ম্যাম। এক্স্যাক্টলি, হবে না পারবো না এইসবগুলো মন থেকে বের করে দাও, সবাই মিলে যাই গিয়ে আমরা একটা প্ল্যানিং করি। আমার কেবিনে এসো। ইয়েস ম্যাম। চলো লবঙ্গ, এসো 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 এসো। দেখো, 24 তারিখ হচ্ছে সেমিফাইনাল আর 27 ফাইনাল, মানে স্টেপ বাই স্টেপ, মানে একটা একটা করে ধাপে এই কম্পিটিশনটা হয়। আর সারা পৃথিবীর নামি দামি যারা শেফ, মানে মানে যারা রান্না করে, রাইট, সারা পৃথিবীর নামি দামি শেফরা আসবে এখানে, কিন্তু সবার রান্নাকে ছাড়িয়ে তোমাকে এমন কিছু একটা রান্না করতে হবে যেটা খেয়ে সবাই বলে আরে বাহ কে আমার। তো তুমি এরকম কি রান্না জানো? মাম, পারি তো আমি সব কিছুই, কিন্তু আমিষ বলবো না নিরামিষ বলবো? মানে আমিষের মধ্যে আমি কি কি মাছ বলবো বলুন, যেগুলো ওই মেনু কার্ডে ছিল সেগুলো কি বলবো? না 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 না, ওগুলো তো সব বাঙালি রান্না, শুধু বাঙালি রান্নাই কিন্তু হবে না। ইটালিয়ান রান্না, চাইনিজ রান্না, কন্টিনেন্টাল, এগুলো সব তোমায় জানতে হবে। ওগুলো কি হয় মা? এগুলো কি কিভাবে রান্না হয় সব কিছু তোমাকে শেখাবো, একদিন যদিও হাতে সময়। কিন্তু তুমি আগে বলো যে তুমি কনফিডেন্ট কিনা, মানে একদিনের মধ্যে তুমি এগুলো শিখতে পারবে কি পারবে না, ইয়েস অর নো? ম্যাডামের বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেছে। কি হলো লবঙ্গ বলো? তুমি যদি হ্যাঁ বলো তাহলে সেই মতো তোমাকে আমরা তৈরি করার চেষ্টা করব, বলো পারবে? হ্যাঁ মা পারবো। ভেরি গুড, ভেরি গুড। কিছু প্রীতি, ইয়েস ম্যাম, কিচেনে নিয়ে যাও, শেফদের কাছ থেকেও যেন সব কিছু শিখে নেয়। ওকে ম্যাম, চলো লাগো, অল দ্য বেস্ট। এসো। ম্যাডাম, এবারে কিন্তু ভিক্টোরিয়াকে জিততেই হবে। হ্যাঁ জানি আমি, তবে ম্যাডাম লবঙ্গকে নিয়ে একটু রিস্ক হয়ে যাচ্ছে না? আচ্ছা মিস্টার দত্ত, আপনি যেদিন এই হোটেলে প্রথম জয়েন করেছিলেন, কি পোস্টে ঠিক জয়েন করেছিলেন সেদিন, কি আপনি জানতেন যে আপনি ম্যানেজার হবেন এখানকার? না ম্যাডাম, তা নয়, আসলে লবঙ্গকে দেখে কিন্তু কনফিডেন্ট মনে হলো না। আপনার মধ্যে কি সেদিন বিন্দুমাত্র কনফিডেন্স ছিল, ছিল যে আপনি এখানকার ম্যানেজার হবেন, এই কনফিডেন্স ছিল? দত্ত, একদিনে সব কিছু হয় না, একটা মানুষকে যোগ্যতা প্রমাণ করার সুযোগ দিতে হয়, তা না হলে একটা মানুষ নিজের যোগ্যতা প্রমাণ করবে কি করে? আচ্ছা মিস্টার দত্ত, আপনারা খুব চিন্তিত না লবঙ্গ জিতবে কি জিতবে না তা নিয়ে? বাট আই এম ভেরি কনফিডেন্ট, ইয়েস আই এম ভেরি কনফিডেন্ট।
আমি জানি লবঙ্গ জিতবেই, শুধু সময়ের অপেক্ষা। জিত এবার আমাদের হবে। Attention everybody, এবার ইন্টার হোটেল কুকিং কম্পিটিশনে এই ভিক্টোরিয়াকে রিপ্রেজেন্ট করছে লবঙ্গ। ম্যাডামের সেরকমই নির্দেশ, আর সেই জন্যে আমাদের উপরে একটা খুব বড় দায়িত্ব পড়ছে। এই কম্পিটিশনের আগে সমস্ত রকম রান্না লবঙ্গকে শিখিয়ে দিতে হবে। কিন্তু এই কদিনের মধ্যে? হ্যাঁ, আমি সব পারবো, আপনারা শিখিয়ে দিলে আমি সব পারবো। ওকে, তাহলে কোথা থেকে শুরু করা যাবে? সালফা চিকেন রাইস ক্যাসারোল। গুড, ভেরি গুড, ইটালিয়ান রেসিপি। আসুন, এদিকে আসুন। তাহলে আমরা এখন শিখব সালফা চিকেন রাইস ক্যাসারোল। হ্যাঁ, বুঝেছি। বুঝেছো? দেখো, এটা হচ্ছে চিকেন, ঠিক আছে, এটা রাইস, চাল, আর এগুলো হচ্ছে এই উপকরণগুলো। তাহলে এটার জন্য কি দরকার হচ্ছে? চিকেন স্যুপ এন্ড মাশরুম স্যুপ, রাইট? আর চালটাকে একটু হালকা গরম করে নিতে হবে। এক্স্যাক্টলি। বুঝতে পেরেছো? হ্যাঁ। চলুন তাহলে আমরা এবার স্টার্ট করি, ঠিক আছে? আগে ওই চালটাকে গরম মানে সিদ্ধ করে নিতে হবে, তারপর তার উপর ওই মুরগির ঝোলটা, মুরগির ঝোলটা দিতে। ঝোল নয়, ওটাকে স্যুপ বলে, স্যুপ। ইয়েস। দেখো, তুমি এটা তৈরি করতে গিয়ে কি কি ইউজ করেছো জাজরা কিন্তু জিজ্ঞেস করবে। আচ্ছা, ওই ভাতের উপরে ওই স্যুপটা দিতে হবে, তার উপর ওই যে আরেকটা স্যুপ আছে না, সেটা, ওটাকে মাশরুম বলে, মাশরুম, মাশরুম। লবঙ্গ কি হচ্ছে, কি ভুলে যাচ্ছ কেন? এত ভোলার কি আছে? ছেলে মানুষই নয় লবঙ্গ, মাথা ঠান্ডা রেখে পুরোটা শিখতে হবে। অ্যাওয়ার্ডটা কিন্তু আমাদের পেতেই হবে লবঙ্গ, যেভাবে হোক। দিদি, কি হয়েছে, কি ব্যাপার? লবঙ্গকে রান্না শেখাতে গিয়ে খুব টায়ার্ড হয়ে গেছো না? না, আসলে হাতে তো মাত্র একটা দিন। মম, আজ থেকেই? হ্যাঁ, আজ থেকে। সময় কিন্তু হাতে বেশি নেই, তুমি রেডি হয়ে নাও, আমার সঙ্গে বেরোতে হবে। তোমার লড়াই আজ থেকে শুরু।